আমরা প্রত্যেকটি ব্যক্তি জীবনে আনন্দের উৎস খুঁজে বেড়ায় আনন্দের উপাদান। আজ আমাদের অনুষ্ঠানে কথায় ও সুরে গাথা কিছু আনন্দের মুহূর্ত উপহার দেব আপনাদের জন্য। আজ কথায় ও সুরের অনুষ্ঠানে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রুমা ঘোষ। নমস্কার রুমা দি। নমস্কার। আজ আমাদের অনুষ্ঠানে তোমাকে পেয়ে খুব আমরা আনন্দিত, এবং আমাদের দর্শকরাও অনেক আশা করে আছে যে আজকে আমাদের অনুষ্ঠানে তোমার থেকে অনেক গান শুনবে বলে। আর আজকে প্রথমে তুমি কি গান করবে? হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আমি আমার দর্শক বন্ধুদের জানাচ্ছি। ভালো লাগলে নিশ্চয়ই আমাকে ফোন করবেন। অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে সেই তো তোমার ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় দুঃখ পেতে বয়ে চলে কি, সেই তো তোমার ধীরে অমর ঘাটে অমর পরে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। ডালে বাকি রহে অদৃশ্য সেই তো দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিতে সেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্ব জনের পায়ের তলে ধুলি ময় ভূমি, সেই তো স্বর্গ ভূমি, সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছে তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। মৃত্যু আপন পাত্রে ভরি বসেছে সেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বময়ের পায়ের তলে ধুলি ময় দিয়ে ভূমি, সেই তো স্বর্গ ভূমি, সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছে তুমি, সেই তো আপন তুমি। অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারে উৎস, অন্ধকারে উৎস হতে, অন্ধকারে উৎস হতে, অন্ধকারে উৎস হতে, অন্ধকারে উৎস হতে। সার্ধ শতবর্ষে দাঁড়িয়ে কবির গান দিয়ে আজ আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। আর রুমাদি, খুব ভালো একটা গান দিয়ে তুমি আমাদের অনুষ্ঠান শুরু করলে। আর সত্যি এরকমই গানই দরকার একদম অনুষ্ঠানের শুরুতে। এবার কি গান এখন একটা প্রেম পর্যায়ের মধ্যে করছিস? সুখী বহি গেল বেলা, শুধু হাসি খেলা লিখিলা, ভালো লাগে সুখী বহি গেল বেলা, ¡Gracias!
সুরমাদি একজন প্রবীণ সঙ্গীত শিল্পী, আর এই সঙ্গীত জগতে তিনি বিরাজ করছেন বহুদিন ধরে। আর আজকে আমাদের অনুষ্ঠানে তিনি এসেছেন, আমরা সকলে আনন্দিত। আর এবার আমরা চলে যাব তৃতীয় গানে আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান একদম গানে গানে জমে ওঠে। আজকে আপনাদের নিশ্চয়ই আরো অনেক গান শুনবো তোমার কাছ থেকে, আর আমাদের দর্শকরাও মুখর হয়ে আছে গান শোনার জন্য। এবার কি গাইবে? আচ্ছা, এখন একটা ফোক করে নি। হ্যাঁ, লোকসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমি বাড়ির আশায় বসাবি আমায় লইয়া কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম, আমি পারে রাখাল বৈশাখী আমায় লইয়া যাও, কোন ঘাটে লাগাইবা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। তোমার দেখা পাই না মরে, নিত্য ভাসি নয়ন
খুব সুন্দর দিদি, রুমাদির কণ্ঠে আমরা একটি জনপ্রিয় লোকসঙ্গীত শুনলাম। কিন্তু আমরা এখন, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, নিশ্চয়ই প্রত্যেকে খুব এনজয় করছেন, কিন্তু এখন সময় হয়েছে একটি বিরতি নেবার। ফিরে আসব বিরতির পর। কথায় সুরে কথায় সুরে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কথায় ও সুরে, সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রুমা ঘোষ। আমরা একটা লোকগীতির মাধ্যমে ব্রেকে গিয়েছিলাম এবং ব্রেকের পরেও আবার একটা লোকগীতি শুনবো, সরল গ্রাম বাংলার মানুষদের নিয়ে তৈরি লোকগীতি। আর রুমাদি, এখন তো তুমি আরেকটা লোকগীতি আমাদের শোনাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটা লোকগীতি করছি, তাহলে শুরু করে দাও। দারুণ দিদি, খুব ভালো লাগছে তোমার গান শুনে। আর রুমাদি এমনই একজন শিল্পী যিনি সব রকম গানেই একদম সমানভাবে সাবলীল, এবং প্রত্যেকটি গানই তিনি নিজস্বতা এবং নিজস্ব গায়কিতে গেয়ে থাকেন।
আর এবার দিদিকে অনুরোধ করবো যে আমাদের দেশের কিছু বরণীয় শিল্পীদের গান যদি তুমি একটা উষা উত্তরদের করছি। হ্যাঁ, কারো পকেটে বড়, কারো পকেটে ছোট, কারো পকেটে বড়, কারো পকেটে ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলো সবাই সাধার, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা মালপোয়া, আমি কলকাতা মালপোয়া, আমি কলকাতা মালপোয়া, আমি কলকাতা মালপোয়া। দাদু তুমি যে হারু, রাখুনি কোনো আমার খবর, লালু এসে নাড়ু, বুঝবে না দাসির বদল। দাদু তুমি যে হারু, রাখুনি কোনো আমার খবর, লালু এসে নাড়ু, বুঝবে না দাসির বদল। আমি মালপোয়া, দাসির দই কুন্ডু, কখনো শুকনো গজা নয় আমি মতিচুর, আমি বলি সবাই সাবধান, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া। কখনো পার্ক স্ট্রিট, কখনো কলেজ স্ট্রিট, কখনো খিদিরপুরে, কখনো হাতিবাগানে, কখনো বাজারে, কখনো হাতি বাগানে, কখনো খিদিরপুরে, কখনো বাগিরপুরে, কখনো বিআইপি বাইপাসে দিল্লি, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা মালপোয়া, আমি কলকাতা মালপোয়া, আমি কলকাতা মালপোয়া, আমি কলকাতা মালপোয়া। কখনো পার্ক স্ট্রিট, কখনো কলেজ স্ট্রিট, কখনো বিগি বাজারে, কখনো হাতি বাগানে, কখনো খিদিরপুরে, কখনো বাণীপুরে, কখনো ভিআইপি বাইপাসে, আমি বলি সবাই সাবধান, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া। দেখি ডিস্ট্রিক্ট থেকে সবারই বুকে হয়তো কত সাপ, পুরা পড়ে যা ছোড়া ছোড়া টাকুক টাকুক, দেখি ধরে সবারই বুকে হয়তো কত সাপ, পুরা পড়ে যা ছোড়া ঘোড়া টাকুক টাকুক। আমি মাম রসগোল্লা, জিলেবি সব খাবে, এমন মিষ্টি তবু কথা কোথায় পাবে, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া, ও আমি কলকাতা মালপোয়া। দেখি বৃষ্টি ঝরে সবারই বুকে হয়েছে কত সাপ, ঘোড়া মরে যে ছড়া ঘোড়ার টাপ টাপ, দেখি বৃষ্টি ঝরে সবারই বুকে হয়েছে কত সাপ, ঘোড়া মরে যে ছড়া রুমাদির গান মানেই জানি আমাদের প্রত্যেকটি দর্শক প্রচন্ড ভাবে এনজয় করছেন। আর রুমাদি এবার কি গান শুনবো? এখন একটা লতাদির করছি। হ্যাঁ, এটা আমার সিডিতেও বেরিয়ে গেছে, সুজন মাঝিরও আমার সিডিতে বেরিয়ে গেছে, মানে অনেকগুলো সিডিতে বেরিয়ে গেছে, এগুলো করছি। হ্যাঁ জানি, তোমার তো অনেক সিডি রিলিজ হয়েছে, আমরা অবশ্যই এই অনুষ্ঠানের ফাঁকে একবার দর্শকদের দেখিয়ে দেবো তোমার সিডিগুলোকে। আজ মন চিঠি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে সেই গমনি রাখি পুরি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার
পাশে তুমি ভাসাও আমার, তোকে চির সাথে রইব পথে, তাই জানি কি আর সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে, তাই জানি কি আর সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে, কেন দিনের আলোর মন সহজ হয়ে এলে আমার নয়ন পথে, এক মনে যেতে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, অগ্নিকারে রাখি পড়িয়ে নিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মনে কেঁদে তুমি ভাসাও আমার এই চলার সুখে, চির সাথে রইব পথে তুমি ভাসাও আমার চলার সুখে, চির সাথে আজ মনে পেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে, সেই অগ্নিকারে রাখি মরিয়ে নিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মনে পেয়েছে জনপ্রিয় আধুনিক প্রবাদ প্রতিম শিল্পী লতা মঙ্গেশকরের গান শুনলাম। আর এই সুরেলা আসরে এখন সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার, চলে যাব বিরতিতে। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে, আর সঙ্গে আছে রুমাদির গানের ডালি। আর বিরতির পরেই আবার রুমাদিকে অনুরোধ করব, এবার আপনি কি গান শোনাবেন, এবং আপনার যে সিডি আধুনিক গানের সিডি ও আকাশ বেরিয়েছে, দর্শকদের একটু দেখাবো সিডিটা, আর এই সিডি থেকেই তোমাকে আমি অনুরোধ করব যদি একটা গান শোনা আশা দিয়ে, তাহলে একটা করছি, ও তোমারই চলার পথে একটু ভালোবাসা। Mom.
সুন্দর দিদি। হ্যাঁ, ভালোবাসা এমনই একটি অনুভূতি, এমনই একটি বন্ধন যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাম্য। আর সেই ভালোবাসার টানেই তো দিদি ফিরে ফিরে আসে আপনাদের ডাকে, আসে আমাদের সবার অনুরোধে। ভালো লাগলো গান শুনে। আর
এই গান তো আপনারা জানেনই যে মাধুরী দীক্ষিত, সালমান খান এবং সঞ্জয় দত্তের সুপারহিট ছবি সাজন থেকে দিদি গাইছেন। আর দিদি প্রত্যেকটি গানই এত সুন্দরভাবে গান এবং তার নিজস্ব গায়কী প্রয়োগ করে গান যে আমরা সবাই কিন্তু দিদির গানে মেতে উঠি। আর এবার কি গান তুমি শোনাবে বলো? লতা দি আর মুকেশ দা করেছে ডুয়েট আছে। Thank you.
গানের সাথে সাথে আমরা অনুষ্ঠানের একদম শেষ সীমানায় চলে এসেছি। রুমাদির সাথে অনুষ্ঠান মানেই অনেক আনন্দ, অনেক গান এবং অনেক মজা। আর আজকে তোমাকে পেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো এবং আশা করব আগামী অনুষ্ঠানেও তোমাকে পাবো আমরা। আর তোমাকে অনেক ধন্যবাদ, তার সাথে সাথে তোমার সাথে সঙ্গতে যারা ছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।